অনেক বেশি ভালো লাগে শোনার, স্বীকৃতি দেন অনেক বেশি। চন্দনের সুদ ১৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু কনফারেন্স অনুষ্ঠিত হয়ে চন্দনেশ পৌরসভার হারোলা দক্ষিণ জোয়ারা নয়াডর বিএম রহমানিয়া হেফজা ও ইতিমখানা কমপ্লেক্স ময়দানত গত শনিবার রাতে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাস আহমদুর রহমান সদাগরের সভাপতিত্বে কনফারেন্সত প্রধান অতিথি আছিল চন্দনেশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সুলেমান ফারুকী। এর প্রধান বক্তা আছিল ডাহার জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাস মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি। এডে স্বাগত বক্তব্য রাহে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বৈদি। মাস্টার মোহাম্মদ বদিউল আলমের পরিচালনায় মাহফিলত বিশেষ বক্তা আছিল অধ্যক্ষ আলহাস আল্লামা আবুল কাশেম আনসারি, মাওলানা কমরুদ্দিন নুরি, মাওলানা নুরুল আজিম, মাওলানা আব্দুর রহমান আল কাদেরি। এডে বিশেষ অতিথি আছিল মোহাম্মদ নজরুল ইসলাম, শাহাবুদ্দিন ভেন্ডার, সিরাজুল ইসলাম কোম্পানি সহ আরো বোধকেই। ওই মা হালিমার গরত দিবা, মক্কা শরীফ উত্তম দিবা, নুরুর পুতুল আইননি, এই তারিখে তাইভর জমিন অত্যাচার এবং জুলুম হমগি। সুবহানাল্লাহ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।